শুক্রের শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রিয় অভিভাবক এবং গার্ডিয়ান সহকর্মীবৃন্দ, সবাইকে আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? বাংলাদেশ সরকারের নির্দেশন অনুযায়ী আমাদের যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম, অ্যাসাইনমেন্ট কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা ভবিষ্যতে কাজ দিয়ে থাকি। সে আলোকে মূলত কর্ম জীবনমুখী শিক্ষার অষ্টম শ্রেণীর সে সম্পর্কে একটু সাধারণ ধারণা প্রদান করব, যার মাধ্যমে শিক্ষার্থীরা যেন এর মাধ্যমে তারা কিছু তাদের সৃজনশীলতা প্রয়োগ করে তারা মোটামুটি ভাবে তাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমটা লেখতে পারে। তাহলে শিক্ষার্থীরা, প্রথমে আমি তোমাদের প্রশ্নটি শেয়ার করছি। আমাদের প্রশ্নের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, তোমরা সবাই ইতিমধ্যে একটি প্রশ্ন হাতে পেয়েছ। তোমরা কি আমার প্রশ্নটা দেখছো অর্থাৎ অ্যাসাইনমেন্ট প্রশ্নটা? জি স্যার। এখানে যে কথাটা বলা হয়েছে, তোমাদের এই কর্মজীবনমুখীর উপর আরেকটি কাজ করেছো তোমরা আগে, এই জন্য এই কাজটা হলো 2 নম্বর কাজ অর্থাৎ 2 নং অ্যাসাইনমেন্ট কর্ম ও জীবনমুখী শিক্ষা 2 নং। আর আমাদের সপ্তাহগত ভাবে যদি হিসাব করি তাহলে এটা 12তম সপ্তাহের কাজ। তোমাদেরকে যে কাজটা দেওয়া হয়েছে তা হলো, তোমার ঘরে অব্যবহৃত ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন একটি জিনিস বানাও যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় ও কিভাবে বানিয়েছে তা বর্ণনা করো। এটা হলো তোমাদের কাজ। অর্থাৎ আমরা অনেক কিছুই ব্যবহার করি, অনেক কিছু ফেলে দিই, কিন্তু এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যে আমরা আরো কিছু সুন্দরভাবে কোনো জিনিস ব্যবহার করার জিনিস তৈরি করতে পারি যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, এই জিনিসগুলো কিভাবে তৈরি করা যায় এবং কি কি প্রয়োজন এটা তৈরি করতে, সে ধাপ অনুযায়ী তোমাদেরকে একটা বর্ণনা লিখতে হবে। তো এই কাজটা করতে হলে তোমাদেরকে যে পাঠগুলো তোমাদের মূল বইতে পড়তে হবে, যেমন প্রথম অধ্যায়ের মেধা, কায়িক শ্রম ও আত্ম অনুসন্ধান, মেধা, কায়িক শ্রম ও আত্ম অনুসন্ধান এই অধ্যায়ের পার্ট 1 থেকে এখানে 15টা পাঠ দেওয়া আছে, এই 15টা পাঠ তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ সেখানে যেমন সভ্যতার অগ্রযাত্রা, মেধা ও কায়িক শ্রম, আগুন আবিষ্কারের কাহিনী, চাকা আবিষ্কার, একটি মাইলফলক, পাত্র নিয়ে যত কথা, লিখন পদ্ধতি, মেধাশ্রম, সংরক্ষণ, তারপরে আছে দেখো বলো দেখি কোনটি কি, রোবট অসম্ভব হলো সম্ভব, মহাকাশে অভিযান, শিক্ষা ও কর্মক্ষেত্রে আত্মমর্যাদা বোধ, আমি কি আত্মমর্যাদা সম্পূর্ণ, শিক্ষা ও কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস, এসব আত্মবিশ্বাস যাচাই করি, শিক্ষা কর্মের সৃজনশীলতা, আমি কি সৃজনশীল সৃজনশীল। এখানে যে পাঠগুলো দেওয়া আছে মূলত এই পাঠগুলো পড়বা। আর এখানে আমরা নির্দেশনা যে কথাগুলো পাই, অব্যবহৃত ফেলে দেওয়া জিনিস যেমন বোতল, পুরনো কাপড়, বাঁশ, ভাঙ্গা মাটির হাড়ি ইত্যাদি ব্যবহার করতে বলো। আমরা এই জিনিসগুলো কিন্তু অনেক সময় পালিয়ে দিই, অর্থাৎ এগুলোর কাজ নাই, অনেক সময় আমরা এগুলো ফেলে দিই। তাহলে এখানে এই এই জিনিসগুলো আমরা নিতে পারি, যে বোতল দ্বারা আমরা সুন্দর কারুকাজ সাজাইতে পারি, পুরনো কাপড় বাঁশ
এগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা যায় যেগুলো সৌন্দর্য দেখায়, বাংলা মাটির হাড়ি ইত্যাদি। বাংলা মাটির হাড়ি দিয়ে আমরা বিশেষ করে বিভিন্ন ধরনের এই কি বলে এটাকে ঘরের মধ্যে ফুলে টবের মতো সেভাবে তৈরি করা যায়, এটাকে সাজিয়ে গুছিয়ে করে এইভাবে। হ্যাঁ, তা এই কাজটা করার জন্য পরিবার সদস্যদের সাহায্য নিতে পারি, আমরা ফয়জাল পাঠ্যপুস্তকের ফাইল দিতে পারি এবং অ্যাসাইনমেন্ট সঠিক সময়ে জমা করে দিতে পারি, এগুলো নির্দেশনা। আর তুমি এই কাজটার জন্য যদি অতি উত্তম ক্রাইটেরিয়া পেতে চাও তাহলে তোমাকে কি রিপিটগুলো মেনে চলতে হবে, অব্যবহৃত ফেলে দেওয়া জিনিস সঠিকভাবে যাচাই করতে পারা, অব্যবহৃত জিনিস দিয়ে তৈরি বস্তুতে দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারা, কিভাবে বানিয়েছে তা ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারা, বস্তু তৈরি ও বর্ণনাতে লক্ষণীয় মাত্রার নিজস্বতা, সক্রিয়তা বা সৃজনশীলতা, বানান বাক্য গঠন ঠিক থাকা, সঠিক সময় অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। এই পাঁচটা এই ছয়টা এখানে যে নির্দেশনা মানে রুবিক্স দেওয়া আছে, এই রুবিক্স অনুযায়ী তোমাকে তুমি যদি সুন্দর মতো কাজটি করে থাকো তাহলে তুমি অতি উত্তম ক্রাইটেরিয়া পড়বে। আমার কথা কি সবাই শুনতেছ? শিক্ষার্থীরা হ্যালো, আর নেট অনেকটা সমস্যা করতেছে। শিক্ষার্থীরা যাক, তাহলে আমাদেরকে এই নির্দেশনা অনুযায়ী কাজটি করতে হবে। এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজটি করলে আমরা অতি উত্তম যে ক্রাইটেরিয়া অর্থাৎ যে রুবিক্স অনুযায়ী তুমি কাজটি করলে তাহলে আমাদেরকে আমরা এভাবে সুন্দরভাবে লেখলে একটি ভালো নাম্বার পাবো। যার শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটু এ সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, কর্মজীবনমুখী শিক্ষার বইটাই আমরা ইতিমধ্যে সবাই পেয়েছি এমন পড়ছিও, আমরা প্রথম অধ্যায় একটু ভালো করে পড়ব, মেধা কায়িকশ্রম আত্ম অনুসন্ধান। মেধা কায়িকশ্রম আত্ম অনুসন্ধানের পাঠে যে কথাগুলো বলা আছে আমরা এখানে এই অংশগুলো একটু ভালো করে পড়বো। আগে যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ অংশগুলো একটু ভালো করে আমরা একটু পড়বো। এখানে যে বইয়ের যে অংশগুলো আছে অংশগুলো একটু তোমরা ভালো করে পড়তে হবে। ভালোভাবে পড়ার পর
ডিসকানেক্ট হয়ে গেছিলাম আমরা। আচ্ছা আমার কথা এখন কি বোঝা যায়? বলতেছি তাহলে আমাদের এই বইয়ের কর্মজীবনমুখী শিক্ষার এই বইটা প্রথমতর একটু ভালো করে স্টাডি করব আমরা। প্রথমে আমরা ভালোভাবে স্টাডি করব। স্টাডি করার পর আমরা দেখতে যাব, দেখো এখানে অনেকগুলো কথা বলা আছে। দেখো তোমাদের সৃজনশীল কিছু কাজে কথা এখানে বর্ণনা দেওয়া আছে। এই দেখো পাত্র নিয়ে যত রকমের কথা, অর্থাৎ এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক সময় এই কাজগুলো ফেলে দিই। আমাদের কাজ পুরে যাওয়ার পরে এগুলো পেরে দিই। এগুলো নিয়ে কিন্তু আমরা দেখো কত সুন্দর ভাবে এগুলাকে সাজিয়ে দেখা যায় বা এগুলো ব্যবহার করা যায় আমাদের দৈনন্দিন জীবনে। আমরা এখান থেকেও কিন্তু কিছু একটা তোর জিনিস তৈরি করতে পারি, ঠিক আছে? এগুলোর মাধ্যমে আমরা কিছু জিনিস তৈরি করতে পারি আর এগুলাই হলো আমাদের সৃজনশীল কর্ম। অর্থাৎ তোমার মেধা মনোনয়নের মাধ্যমে, তোমার সৃজনশীলতার প্রয়োগের মাধ্যমে তুমি যে কাজগুলো করবা মূলত সেটাই এখানে তুমি বিস্তারিত বর্ণনার মাধ্যমে ফুটে তুলবা। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটু শেয়ার করছি, জাস্ট ধারণা দেওয়া, তোমরা এই ধারণা থেকে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ইয়ে করবা, এই কাজটা করবা। দেখো আমি একটু শেয়ার করছি, এইভাবে লিখতে পারো তোমরা। তোমরা কি আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ? আমাদের কাজের ইয়ার শিরোনামটা হবে মেধা, কায়িকশ্রম ও আত্ম অনুসন্ধান। মেধা, কায়িকশ্রম ও আত্ম অনুসন্ধান, এটা হবে আমাদের শিরোনাম, ঠিক আছে? তারপরে আমি এখানে তোমাদেরকে যে কাজটা দেখাচ্ছি যার একটা নমুনা হিসাবে, যেমন আমার এই কাজটা হলো আমরা খবরের কাগজ ফেলে দিই, ঠোঙ্গা তৈরি করার জন্য আমরা এটা পুনর ব্যবহার করতে পারি। সেই ঠোঙ্গাটা কিভাবে ব্যবহার করবো, বানা তৈরি করবো এবং এটা ব্যবহারের পদ্ধতিটা ধারাবাহিকভাবে এখানে বর্ণনা করা হয়েছে, মানে ঠোঙ্গা তৈরির পদ্ধতিটা ধারাবাহিকভাবে এখানে বর্ণনা করা হয়েছে। তোমরা কি আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ সবাই? আমি একটু আলোচনা করছি। ভূমিকার প্রথম লেখবা, আমি জাস্ট নমুনা, এটা তুমি যে এটা লিখতে হবে তা না, আমি জাস্ট একটু নমুনা হিসাবে তোমাদের সামনে পেশ করছি। বাড়িতে বা ঘরে ব্যবহৃত খবরের কাগজ ফেলে না দিয়ে ঠোঙ্গা তৈরি করে পুনরায় আমরা ব্যবহার করতে পারি। নিম্নে ফেলে দেওয়া কাগজ দিয়ে ঠোঙ্গা তৈরি করার পদ্ধতির ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো, এটা হলো তোমাদের ভূমিকার কথা। এবার ঠোঙ্গার ধারণাটা কি, ঠোঙ্গাটা কি? প্লাস্টিকের প্যাকেটে আসার অনেক আগে থেকেই কাগজের ঠোঙ্গার ব্যবহার ছিল, ঠিক না? এবং পরিবেশ দূষণ কম করবার জন্য প্লাস্টিকের ব্যবহার বার কি করা হয়েছে, কম করার চেষ্টা করা হচ্ছে, তাই কাগজের ঠোঙ্গার ব্যবহার আবার বাড়ছে। কাগজের ঠোঙ্গা নানা আয়তনে এবং অন্নপাতে হয়, যেমন মুড়ির ঠোঙ্গা বলতে সাধারণত বুঝায় 500 গ্রাম মুড়ি ধরতে পারে এমন আয়তনের ঠোঙ্গা, চানাচুর বা জালমুড়ির ঠোঙ্গা বলতে বোঝায় 100 গ্রাম জালমুড়ি যাতে ধরে ট্রেনে জালমুড়িওয়ালারা বিক্রি করে সেই রকম ঠোঙ্গা। খবরের কাগজে দৃঢ়তার মুড়ির ঠোঙ্গার সাথে থেকে বেশি বড় ঠোঙ্গা বানালে যেটা হয় সেটা তার ভেতরের জিনিস ধরবার মতো মজবুত হওয়ার সম্ভাবনা কম। কাগজের ঠোঙ্গার সুবিধা হলো একে আটা দিয়ে সহজে জোড়া কি করতে পারে, জোড়া যায়, কিন্তু অসুবিধা হলো ভিজে গেলে কাগজের ঠোঙ্গা খুব দুর্বল হয়ে যায়। এই অংশটাকে তোমরা কি দেখছো সবাই? এটা একটু নোট করে নিতে পারো,
এটা জাস্ট আমি একটা নমুনার কথা বলছি, তুমি যে এই কাজটা করতে হবে তা নয়, এটা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি করতে পারো। তুমি যদি মনে করো না আমি আমার বচন দিয়ে কিছু করতে তৈরি করতে চাই, অথবা এখানে আরো কিছু বা হাড়ি আছে মাটির হাড়ি পাতির যেগুলো আমরা ব্যবহার করি না এগুলো ফেলে দেই, এরকম কিছু দিয়ে আমি অন্য কাজ করতে চাই, সেটাও তুমি এখানে মনে করতে পারো। জাস্ট এটা আমি একটা নমুনা হিসাবে তোমাদেরকে দেখালাম। তারপরে স্লাইডে যাব। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার কাগজের ঠোঙ্গা কিভাবে তৈরি করবা সেটা একটা পদ্ধতি এখানে বর্ণনা করা হয়েছে। কাগজের ঠোঙ্গা বানাবার পদ্ধতি, কাগজের ঠোঙ্গা নানাভাবে বানানো যায়। যেমন সাধারণত গদের আটা বা ময়দার আটা দিয়ে বাস করে কাগজের খোলা প্রান্তগুলো জুড়ে কাগজের ঠোঙ্গা বানানো যায়। এরকম একটি জনপ্রিয় পদ্ধতির প্রধান ধাপগুলো এখানে সংক্ষেপে বর্ণনা করা হলো। যেমন প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, প্রথমে আয়তক্ষেত্রাকার একটি কাগজের টুকরোর দুটি বিপরীত প্রান্ত আটা দিয়ে জুড়ে ঠোঙ্গা বা সিলিন্ডার যেটাকে বলা হয় আকৃতি করে, তারপর শেপে শেপটি দেওয়া যায়। প্রথম কাজটা হলো এটা, আমাদের আয়তকার যে কাগজটা টুকরো আমরা নিব সেটা দুই বিপরীতে প্রান্তটা একসাথে জুড়ে দিব, ঠিক আছে, যেটা তারপর সেটা শেপটি দেওয়া যায় যে এরকম এরকম আকৃতি এটা করে নিব, যেটা সিলিন্ডার আকৃতি যেটাকে বলা হয়। তারপর দুই নম্বরে তার যে কোনো একটি খোলা দিককে নিম্ন পদ্ধতির পদ্ধতিতে বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ দুইটা খোলা দিয়ে একটা খোলা দিককে নিম্ন বর্ণিত পদ্ধতিতে বন্ধ করে দেওয়া যায়। যেমন এক নম্বরে চুঙ্গাকৃতি বাসটির কাগজটির বাস করা প্রান্তের এক এই খোলা মুখের বিপরীতে এই খোলা মুখের দিকের কোনো কোন দুটিকে মুড়ির চুঙ্গার ভিতরে মুড়িয়ে চুঙ্গার ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, ততটাই প্রবেশ করানো যায় করানো হয় যাতে দুই দিক থেকে প্রবেশ করানো ধারগুলো কাছাকাছি হয়। তারপরে একটি ছোট আয়তক্ষেত্রাকার কাগজের টুকরা নিচে থেকে আটা দিয়ে আটকে দিয়ে এই প্রান্তগুলোকে এক অপরের সাথে সঙ্গে জুড়ে দেওয়া হয়। গ মানে তিন নম্বর, এবারে চ্যাপটা থেকে আবার সঙ্গা আকারে দিয়ে এলে অর্ধেক বন্ধ করা মুখটির আটকানো কোনা দুটির সঙ্গে আড়াআড়িভাবে অবস্থিত অন্য দুটি কোনাকে উপযুক্ত কাগজের টুকরোর উপর বাটা বাইরের দিক থেকে আটা দিয়ে জুড়ে দেওয়া হয় ঠোঙ্গা তৈরি। মানে এইভাবে এটা জাস্ট একটা নমুনা ঠোঙ্গা, তুমি যখন এই অনুযায়ী তুমি কাগজ নিয়ে যেভাবে কাজ করবে এই পদ্ধতি অনুযায়ী কাজ করলে তোমার ঠোঙ্গা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটা বাঁধার পদ্ধতি কিভাবে সম্পূর্ণ করবে, ঠোঙ্গা নানাভাবে বাঁধা যায়। কাগজের ঠোঙ্গা বিশেষত্ব হলো এর নমনীয়তার জন্য কমবর্তী চুঙ্গার খালি অংশকে সম্পূর্ণ মুড়ে দেওয়া যায়, কিন্তু প্রায় ভর্তি হলে ঠোঙ্গার দুটো মুখটিকে আয়তের ক্ষেত্রাকার করে প্রায় সে আয়তের সে আকারের একটি কাগজের টুকরো ভিতরে ভরা জিনিসের উপরে দিয়ে দিয়ে খোলা মাথাটিকে ঢেকে দেওয়া যায়। তারপর এর উপর জেগে থেকে ঠোঙ্গার মুক্ত প্রান্তকে এই কাগজের উপর দিয়ে মুড়িয়ে সুতা বা পাটের দড়ি দিয়ে বেঁধে দেওয়া যায়। এটা হলো ঠোঙ্গা বাঁধার পদ্ধতি সম্পাদন, ঠিক আছে। তাহলে এইভাবে ঠোঙ্গা যদি তুমি তৈরি করতে পারো তাহলে এই পদ্ধতি অবলম্বন করে তুমি তৈরি করতে পারো। এটা হলো তার একটা নমুনা, তুমি ইচ্ছে করলে অন্য কিছু তৈরি করতে পারো, এটা তোমার ইচ্ছা অনুযায়ী। তো এটার উপসংহার হিসাবে এখানে আমি একটু তোমাদেরকে নোট দিয়েছি, পরিষে বলা যায় যে আমাদের বাসা বাড়িতে জমে থাকা কাউকে খবরের কাগজ ফেলে না দিয়ে ঠোঙ্গা তৈরি করে ব্যবহার করতে পারি, যা আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা অবশ্য তোমরা এখান থেকে কিছু ধারণা নিয়েছ, এইখানকার এই পাঠের আলোকে আমি তোমাদেরকে ঠোঙ্গা তৈরির পদ্ধতি দেখিয়েছি, এর সাথে আরেকটি কাজ দেখাই, যদি পছন্দ মনে করো যে ওটাও করতে পারো তোমরা।
তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? কারাড়ি থেকে এমন আওয়াজ আসছে, এখানে তবে তোমাদের মূল কথা হলো তোমরা এই আর তোমরা কি এটা দেখতে পাচ্ছ? যে এটা দেখাচ্ছি আমি সেটা হলো আকর্ষণীয় পেন্সিল হোল্ডার। আকর্ষণীয় পেন্সিল হোল্ডার কিভাবে তৈরি করবা সেটার পদ্ধতি এখানে দেওয়া হলো। যেমন আমরা ফেনলা জিনিস দিয়ে নানা রকম সৃজনশীল গড় বাঁধানোর সামগ্রী তৈরি করা যায়, এছাড়া নিত্য প্রয়োজনীয় সামগ্রীও তৈরি করা যায়। ঘরে ছড়ি সিটি থাকা পেন্সিল কলম কাঁচি মেকআপের উপাদানগুলো এগুলো গুছিয়ে রাখতে পেন্সিল হোল্ডারে সবসময় ব্যবহার করা যায়। অর্থ ব্যয় করে এসব পেন্সিল হোল্ডার না কিনে খুব সহজে ফেনলা সামগ্রী দিয়ে পেন্সিল হোল্ডার প্রস্তুত করা যায়। এমন একটি ফেনলা উপকরণ হলো টয়লেট পেপার রোল। অর্থাৎ আমরা টয়লেট পেপার ব্যবহার করি, টয়লেট পেপার ব্যবহার করার পর এটার যে একটা রোল আছে ও রোলগুলো আমরা কি করি ফেলে দিই, আর এই টয়লেটের রোল পেপার দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় দৃষ্টিনন্দন পেন্সিল হোল্ডার। মানে আমরা পেন্সিল হোল্ডারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুজে রাখতে, অর্থাৎ পেন্সিল কলম বা ছোট ছোট যে জিনিসপত্র যেগুলো আমরা অনেক সময় এখানে সেখানে ফেলে দিই, এই জিনিসগুলো রাখার জন্য আমরা এই হোল্ডারটা ব্যবহার করতে পারি। নিম্নে পেন্সিল হোল্ডারটা বানানোর পদ্ধতি উপস্থাপন করা হলো। যেমন এখানে আমাদের যা যা প্রয়োজন হবে, 3টি খালি টয়লেট পেপার রোল, রোল তো ছিল নাকি? যেগুলো এই টয়লেট পেপারের ভিতরে থাকে এরই কাগজের তৈরি। তারপরে বাড়ি কার্ডবোর্ড, একটা বাড়ি কার্ডবোর্ড লাগবে, গ্লু লাগবে, অর্থাৎ যেটা আটাও বলতে পারো, পুরনো কাপড় বা র্যাপিং পেপার লাগবে, মার্কার অথবা অ্যাক্রিলিক বা ফেবিক কালারের মার্কার, যে কোনো এগুলো আমাদের প্রয়োজন হবে। তাহলে এই কাজগুলো, এই কাজটা করতে গেলে আমাদের এই উপকরণগুলো অবশ্যই আমাদের প্রয়োজন। তোমরা কি অংশটা কি বুঝছো? একটু জাস্ট নোট রাখতে পারো, সমস্যা নাই, জাস্ট আমি একটু বর্ণনা করে যাচ্ছি। ফেন ব্রাশ লাগবে এগুলাকে রং করার জন্য, তাহলে এই জিনিসগুলো আমাদের অবশ্যই প্রয়োজন। এবার দামগুলো বর্ণনা করছি। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবির মতো তোমরা এই কাজটা করতে পারো। দামগুলো হলো যেমন পুরোনো কয়েকটা টয়লেট পেপার রোল নিতে হবে, রোলগুলোকে পুরোনো কাপড় বা বাড়তি র্যাপিং পেপার দিয়ে মুড়ে নিতে হবে, এরপর তিনটা রোল একসাথে গ্লু দিয়ে আটকে নিতে হবে, তারপর রোলের যে কোনো দিকে একদিকে কার্ড পেপার দিয়ে আটকে দেওয়া দিতে পারে, অর্থাৎ এই দেখো এখানে ছবির মধ্যে। তারপর এবার তৈরি হয়ে গেল সুন্দর পেন্সিল হোল্ডার। এখানে বেশি কাজ না, তোমাদের সাধারণ একটা কাজ, শুধু কেবল তোমাদেরকে 3টি পেন্সিল হোল্ডারের মানে টয়লেট পেপারের রোল নিতে হবে, আর আগের কিছু জিনিস বলছিলাম যেটা র্যাপিং কাগজ, যেটা তোমাদের এখানে তিনটা তিন ধরনের নিয়ে নিতে পারো। তারপর তোমার ধরো কিছু গ্লু লাগবে, তোমার কিছু ব্রাশ লাগবে, পেন্ট ব্রাশ যেটা যেটা দ্বারা তোমরা কিছু রং করতে পারো বা কিছু রঙও নিতে পারো, ঠিক আছে? এগুলো নিয়ে দাফ অনুযায়ী যেমন কয়েকটা টয়লেট পেপার রোল নেবো, রোলগুলোকে পুরোনো কাপড় বা বাড়তি র্যাপিং পেপার দিয়ে মুড়ে নিতে হবে, এরপর তিনটা রোলের সাথে একসাথে গ্লু দিয়ে আমরা কি করব আটকে দিব এদেরকে, তারপর রোলের যে কোনো একদিকে কার্ড পেপার দিয়ে আটকে দিতে হবে। অর্থাৎ এটা তুমি এখানে যে তিনটা দেখতে পাচ্ছ, তিনটার নিচে কিন্তু একটা কার্ড পেপার আছে, ঠিক আছে? কার্ড পেপার মানে তিনটা যেন এদিক সেদিক দৌড়াদৌড়ি বা স্থায়ীভাবে এটা বসে থাকতে পারে এরকমেরই। তুমি ইচ্ছে করলে তোমার ভারী কোনো জিনিস যেটা তুমি অনেক সময় ফেলে দাও এরকম জিনিসের উপর এটা বসে রাখতে পারো। এবার তৈরি হয়ে গেল সুন্দর পেন্সিল একটা হোল্ডার। চাইলে তোমার নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারো, ফ্রেম করে স্টিকার রিবন এবং স্টোনের সাহায্যে আরো আকর্ষণীয় করা যায়। এরপর তৈরি হয়ে গেল আকর্ষণীয় পেন্সিল হোল্ডার। যা শিক্ষার্থী, আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম, তোমরা মোটামুটি ভাবে এখান থেকে একটু ধারণা পেয়েছো। আমি জাস্ট ধারণা প্রদান করছি, এগুলো যে লিখতে হবে তা নয়, ঠিক আছে?
তুমি তোমার পছন্দ অনুযায়ী তোমার সৃজনশীলতা প্রয়োগ করে তুমি যে কোনো কাজ করতে পারো। এইভাবে আমরা যদি কাজ করি আশা করি একটা ভালো নাম্বারও পাবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা আশা করি তোমাদের কোনো প্রশ্ন হবে না, তোমরা এখান থেকে মোটামুটি ভাবে সুন্দরভাবে গুছিয়ে তোমরা লেখলেই আশা করি একটা ভালো নাম্বার পাবে। আমার কথা কি বলছো সবাই? আচ্ছা, এবার কারো যদি প্রশ্ন থাকে বলতে পারো। তাহলে এভাবে তোমরা অবশ্যই বইটা আমি আগে বলেছি তোমরা বইটা একটু ভালো করে পড়বা, এখান থেকে একটু ধারণা নিয়ে নিবা বইটা পড়ে। একটা সৃজনশীল কর্মের কিছু কথা এখানে বলা আছে, সে আলোকে আমাদের যে রুবিক্স গুলো দেওয়া আছে রুবিক্স এর আলোকে নির্দেশনার আলোকে আমরা এই কাজটা অবশ্যই করব। এই কাজটা করলে যদি রুবিক্স অনুযায়ী তুমি করে থাকো তাহলে অতি উত্তম ক্রাইটেরিয়া তুমি পড়বে। আমি এখানে দুটো নমুনা তোমাদের সামনে পেশ করেছি, তোমরা ইচ্ছা করলে এখান থেকে আরো তথ্য নিয়ে বা অন্য কিছু দিয়ে তোমরা আরো সুন্দর